ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত। ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লায় সহযোগী সহ কাউন্সিলর হত্যা ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও নেই। খুলনায় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে 4 কেজি 100 গ্রাম স্বর্ণ জব্দ। ঢাকা মেডিকেলের রান্নাঘরের পেছন থেকে যুবকের লাশ উদ্ধার। রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ মা ছেলের মৃত্যু। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক, বাড়িতে ফিরছেন দুর্গতরা। যুক্তরাষ্ট্রে বড়দিনে প্যারেডে গাড়ি চাপা দেওয়া চালক ড্যারেল ব্রুক গ্রেফতার, পরিকল্পিতভাবে 5 জনকে হত্যার অভিযোগ। বুলগেরিয়ায় একটি বাসে আগুনে শিশুসহ 45 যাত্রী নিহত। ফিফা বর্ষসেরার প্রাথমিক তালিকা প্রকাশ, সম্ভাবনার দৌড়ে উয়েফা বেস্ট জর্জিনিয়োকে পেছনে ফেলেছেন মেসি।